আসসালামু আলাইকুম, আমি মেজবাহুল হাসান, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব বেসিক কম্পোনেন্ট অফ পোলো শার্ট। আপনারা চিত্রে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের পোলো শার্ট। এখন এই পোলো শার্টের বিভিন্ন অংশের নাম জানব। শুরুতে রয়েছে এই অংশটা, এটাকে বলা হয় কলার। আর পোলো শার্টের কিন্তু সামনের একটা অংশ এবং পিছনের আরেকটা অংশ। পিছনে যে অংশটি রয়েছে সেটিকে বলা হয় ব্যাক পার্ট। তাহলে সামনের অংশকে কি বলা হবে? সামনের অংশকে বলা হয় ফ্রন্ট পার্ট। তাছাড়াও এই পোলো শার্টের আরও বিভিন্ন অংশ রয়েছে, যেমন এটাকে বলা হয় স্লিভ। আর এই স্লিভের নিচের যে অংশটি রয়েছে সেই নিচের অংশকে বলা হয় কাফ। তাছাড়াও পোলো শার্টে রয়েছে পকেট। পোলো শার্টের রয়েছে এই অংশটি, এই অংশকে বলা হয় প্লাকেট। আর প্লাকেটের মধ্যে থাকে সাধারণত বাটন। আর এই পোলো শার্টের সর্বনিম্নে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এই অংশকে বলা হয় হিম। এই মূলত একটি পোলো শার্টের বিভিন্ন অংশ। আবার যদি সামারি করে বলি আমরা, তাহলে প্রথমে থাকে একটি কলার, সামনের অংশকে বলা হয় ফ্রন্ট পার্ট, এবং পিছনে যে অংশটি থাকে সেটিকে বলা হয় ব্যাক পার্ট। আর দুইটি স্লিভ থাকে, স্লিভ মানে হাতা। সাধারণত পোলো শার্টের স্লিভ শর্ট হয়ে থাকে, অর্থাৎ শর্ট স্লিভ। আর স্লিভের নিম্ন অংশকে বলা হয় কাফ। থাকে একটি পকেট, তবে সব পোলো শার্টের যে পকেট থাকে এমনটাও নয়। আর নিচের অংশকে বলা হয় হিম। রয়েছে একটি প্লাকেট, আর প্লাকেটের মধ্যে থাকে বাটন। এই হলো মূলত একটি পোলো শার্টের বিভিন্ন অংশের নাম। থ্যাংক ইউ।